এই তো সেদিন ছোট্ট ছোট্ট হাত দিয়ে মায়ের সাথে খেলতাম। ছোটকাল থেকেই খুব আদর পেয়ে বড় হয়েছি, আদর যত্ন ভালোবাসায় ঘিরে বড় হয়ে ওঠা। শুরু হলো স্কুল জীবন, সবসময় যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। সুন্দরভাবেই কাটতে থাকলো সময়। কলেজ জীবনে ভালো ছাত্র ছিলাম, বন্ধুদের সাথে অনেক ভালো সময় কাটাতাম। প্রতিদিন নামাজ, খেলাধুলা, পড়াশোনা করেই দিনটি শেষ হয়ে যেত। ক্লাসে সবার সাথেই মিশতাম, কিন্তু কখনো ভাবিনি বন্ধুর কারণে শুরু হবে জীবনের অন্ধকার। প্রথমে ইচ্ছে না থাকলেও জোর করেই খাই প্রথম সিগারেট। তাদের সাথে চলতে শুরু করলাম, দেখলাম অন্য এক জগৎ। তারা আমাকে সবসময় মাদক নেওয়ার জন্য উৎসাহিত করত। পরিচিত হলাম নতুন নতুন মাদকের সঙ্গে, তারা আমাকে বুঝালো তাদের আনন্দের জীবন। আমিও তাদের কথা এসে শুরু করলাম মাদক সেবন। ভালোর থেকে দূরে যেতে শুরু করলো, আধারে ঘিরে যেতে শুরু করলো সব। ছোট্ট হাতগুলো আজ অনেক বড়। মায়ের মুখের উপর দরজা বন্ধ করে দিলাম, জীবনের আলো আসার দরজা বন্ধ। মাদকের জন্য টাকার অভাবে মায়ের টাকা ও গয়না চুরি করলাম। নিজেই শুরু করলাম নেশা করা। পারতাম না মাদক ছাড়া বাঁচতে, পারলাম না জীবনের ভারসাম্য রাখতে। আমি অনেক কিছুই পেয়েছিলাম, কিন্তু হারালাম সব কিছু। সাময়িক কিছু আনন্দের জন্য হারালাম জীবনের সকল আনন্দ। এরকম হাজারো আরাফাতকে প্রতিনিয়ত হার মানতে হয় মাদকের কাছে, হার মানতে হয় তাদের পরিবারকেও। অন্য কিছুর জন্য না হলেও নিজের মায়ের কথা ভেবে মাদককে না বলুন।